নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। বিনোদন প্লাস নিয়ে আমি শায়ানি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আবারও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন পণ্ডিত বিরজু মহারাজ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা শিল্পী মহল। 16 জানুয়ারি রবিবার রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় শিল্প জগতের প্রবীণতম শিল্পী ছিলেন তিনি। মৃত্যুকালে বিরজু মহারাজের বয়স ছিল 83 বছর। জানা গিয়েছে দিল্লিতে তার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিরজু মহারাজ। প্রথমবার আইটেম সঙ্গে পর্দা কাঁপিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। পুষ্পা দ্য রাইজ ছবিতে মাত্র কয়েক মিনিটের আইটেম সঙ্গে ঝড় তুলে দিয়েছেন তিনি দর্শক মহলে। পুষ্পা ছবির এই আইটেম সঙ্গে একেবারে খোলা মেলা অবতারে নিজেকে পর্দায় মেলে ধরেছেন নায়িকা। তবে জানেন কি, এই কয়েক মিনিটের আইটেম সঙের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা? এই আইটেম সঙটির জন্য সামান্থা পারিশ্রমিক নিয়েছেন প্রায় 5 কোটি টাকা। এবং এই আইটেম সঙে সামান্থার সঙ্গে নাচে তাল মিলিয়েছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুন অভিনীত এই পুষ্পা ছবিটি এই মুহূর্তে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। বড় পর্দায় এই ছবি মুক্তি পেয়েছে গত বছরের 17ই ডিসেম্বর। তারপর এই ছবির অসাধারণ সাফল্যে তাকে সম্মান জানিয়েছে একটি জনপ্রিয় ডেয়ারি সংস্থা আমুল। বড় পর্দায় এই ছবি মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই তাকে সম্মান জানালো ডেয়ারি সংস্থা আমুল। আমুলের বিজ্ঞাপনের বিষয় হল পুষ্পা। আমুলের তৈরি এই কার্টুন বিজ্ঞাপনে ছবির অভিনেতা আল্লু অর্জুনের এবং অভিনেত্রী রশ্মিকা মন্দানার কার্টুনের প্রতিকৃত তৈরি করা হয়েছে। দুজনের হাতেই রয়েছে মাখন লাগানো রুটি। বিজ্ঞাপনের স্লোগান লেখা হ্যাভ সাম আমুল্লু অর্জুন। বিনোদন জগতের বিভিন্ন আপডেট নিয়ে আজকের বিনোদন প্লাস এই পর্যন্তই। পরবর্তীতে বিনোদন সহ খেলাধুলার খবর এবং রাজ্য রাজনীতির খবর পেতে অবশ্যই চোখ রাখুন সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ লাইক করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।